ওয়েলকাম টু জয়ের রান্নাঘর। আমি বিউটি একটা নতুন রেসিপির সাথে আপনাদেরকে জয়ের রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 1 বছরের মতো স্টোর করে রাখার মতো আমের আচার। এটা আমি গুড় দিয়ে বানাবো বন্ধুরা, মিষ্টি আচার বানাবো। এই তার জন্য এখানে আমি বড় বড় করে কেটে আম কেটে নিয়েছি, আমের খোসা তবে ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে খোসাটা নাও ছাড়াতে পারেন। বড় বড় আমগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা আমি গুঁড়ো মশলা ইউজ করে নেবো। এখানে আমি একটা ভাজা মশলা ইউজ করবো বন্ধুরা, তার জন্য এখানে নিয়েছি গোলমরিচ, কালো জিরে, গোটা মৌরি, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আমি আমার পরিমাণ বুঝে মশলাটা ভাজছি বন্ধুরা। আপনারা আপনাদের যদি পরিমাণ বেশি থাকে তাহলে বেশি ভেজে নেবেন, মশলাটা আমাদের ভাজা হয়ে এসছে বা নামিয়ে নেবো। আমি কড়াইয়ের মধ্যে ভাজা মশলাটা নামিয়ে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে বানাচ্ছি, আপনারা সাদা তেলেও বানাতে পারেন। এটা 1 বছর অবধি বন্ধুরা আপনারা ঘরে ইউজ করতে পারেন, কাঁচা আমের সময় বানিয়ে সারা বছর ধরে কাঁচা আমের আচারের মজা নিতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। ফোড়নটা হয়ে গেছে বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। ফোড়নটা আমাদের এসে গেছে বন্ধুরা ভালোভাবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি আর কেটে রাখা আমগুলো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা বেশি জল ইউজ করবো না বন্ধুরা। আমি আচারটা গুড় দিয়ে বানাচ্ছি যাতে বেশি দিন স্টোর করে রাখা যায়। এরপর এটা নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। এটা আমরা নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা এবার আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আম থেকে আমাদের জল বেরোতে শুরু করেছে বন্ধুরা। এরপর আমরা জলটা শুকিয়ে নিয়ে যাওয়া অবধি একটু নাড়িয়ে নেবো। আমটা আমাদের ভালোভাবে নরম হয়ে এসছে বন্ধুরা, জলও আমাদের শুকিয়ে গেছে। এরপর এই মুহূর্তে আমরা মিশিয়ে দেবো গুড়টা। মিশিয়ে দিচ্ছি ভেঙে রাখা গুড়। গুড়টা গলে যাওয়া অবধি আমরা মাড়াতে থাকবো বন্ধুরা। গুড় আর গুড়টা আমাদের গলে গেছে বন্ধুরা। গুড়টা আমের সাথে আস্তে আস্তে মিশছে ভালো করে ফুটে, একটু ঘন হয়ে আসার পর আমরা ওয়েট করবো। এরপর আমরা এর মধ্যে মিশিয়ে দেবো যাতে বেশি দিন একটু স্টে করে, তার জন্য ভিনিগার। এখানে আমি আমার পরিমাণ বুঝে 1 বড় চামচের 1 চামচের মতো ভিনিগার মিশিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ ফুটতে থাকুক। আমরা আমের আচারটার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা, যাতে ভালো করে আমগুলো সব কিছু একসাথে মজে। এখন খুব ভালোভাবে ফুটতে শুরু করছে, বারবার অনবরত নাড়াতে হবে বন্ধুরা, নয়তো গুড় আছে তাহলে লেগে যেতে পারে। এরপর আমরা এর মধ্যে মিশিয়ে দেবো আমগুলো। আমাদের আমগুলোর ভেতরে অনেকটাই গুড় ঢুকতে শুরু করেছে, আমগুলো নরম হয়ে গেছে। ভাজা মশলাটা এখানে আমি ভাজা মশলাটা মিলিয়ে দিচ্ছি বন্ধুরা। আমের আচারটা যখন আপনারা খাবেন তখন এই গোলমরিচ গুঁড়ো, আপনার মৌরির গুঁড়ো যেগুলো মুখে লাগবে, খুব দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। একবার আমার মধ্যে এরকমভাবে বানিয়ে দেখুন, সারা বছর আপনাদেরকে আর চিন্তা করতে হবে না। মাঝে মাঝে রোদে দেবে আর ইউজ করতে পারবেন। আমার এই আমের আচারটা অনেকটাই রেডি হয়ে গেছে বন্ধুরা। এরপরে দেখুন গুড়টা মোটা হয়ে মিলে গেছে এর মধ্যে, ঠিক এরকমভাবেই নামাতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে, একটু টেনে নেবে আমের গায়ে গায়ে লেগে যাবে। বারবার কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও নাড়াতে হবে, না তো এক জায়গায় জমে যাবে, আমগুলো এমনি পড়ে থেকে যাবে। আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বানাবেন বন্ধুরা, আর একদম অবশ্যই বানিয়ে সারা বছর কাঁচা আমের মজা নিতে থাকবেন। একটা লাইক অবশ্যই করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন বন্ধুরা। এবার আমরা গ্যাস অফ করে দেবো, আচারটা ঠান্ডা হতে দেবো। আজকের মতো আসছি, ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আপনারা কী কী আমের রেসিপি বানান আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা প্লিজ। টাটা।